নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট তৃতীয় মেয়াদে ভারতের ক্ষমতায় আসার পর ছেচল্লিশ লাখ কোটি রুপির বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট উত্থাপনের শুরুতে তিনি জানান বৈশ্বিক নানা ডামাডলের মধ্যেও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল বাজেটে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীর জন্য বরাদ্দ রাখা হয় পনেরো হাজার কোটি রুপি এবং বিহারের অবকাঠামো উন্নয়নের জন্য ষাট হাজার কোটি রুপি বিরোধীদের অভিযোগ দুই শরিককে খুশি রাখায় প্রধানমন্ত্রী মোদীর একমাত্র উদ্দেশ্য এ কারণে বঞ্চিত হয়েছে অন্য সব রাজ্য উপেক্ষিত মহারাষ্ট্র হরিয়ানা ঝাড়খণ্ড ও জম্মু কাশ্মীর প্রস্তাবিত বাজেটকে মোদীর গদিরক্ষার বাজেট আখ্যা দিয়ে বুধবার সংসদ ভবনের বাহিরে বিক্ষোভ করেন কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের নেতা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খার্গে এবং তৃণমূল কংগ্রেস ডিএমকে সমাজবাদী পার্টি সহ জোট নেতারা অংশ নেয় রাহুল গান্ধী বলেন এটি মোদীর গদিরক্ষার বাজেট ভারতের কেন্দ্রীয় বাজেটকে রাজনৈতিক এবং পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার বাজেট আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে বাজেটের প্রতিবাদ হিসেবে আগামী শনিবার নীতি আয়োগের বৈঠক বর্জন করবেন কংগ্রেস থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রীরা রায়হান কবির শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি